আমরা এখানে আসছি একমাত্র মানে আল্লাহ মামুনুল্লাহর হকারে বিরুদ্ধে যে আন্দোলন তারা করতেছে, বিশেষ করে যুবলীগ ছাত্রলীগ যে ধরনের কথা বলতেছে, ঘাড় মটকিয়ে দিব এবং তারা বুড়িগঙ্গাতে ভাসিয়ে দিব, আমরা সেটার প্রতিবাদে আমরা উত্তর গেলে দাঁড়িয়া শুধু আল্লাহ মামুনুল্লাহ হকের পক্ষে আমরা সুর স্লোগান দিছি, নারায় তাকবীর আল্লাহু আকবার। এটার বিপক্ষে পুলিশ ঢুকছে মিনিমাম 1000 উত্তর গেট দিয়ে, আর আপনার একের শতকরা 99টা পুলিশ হলো বর্তমানে হিন্দু। দর্শক আতঙ্কে আছি, কখন আবার আমাকে হুজুরদের মনে করে আমাদের আক্রমণ শুরু করে। আমাদের মধ্যে আমাদের সবচাইতে বর্তমান ইসলামের সবচাইতে বড় রাহবার আল্লামা জুনায়েদ বাবনগরী এবং কি আল্লামা নূর হোসাইন কাসেমি, ওনাদের হাতের রাহবার সৈনিক আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতহুম, উনি যেভাবে দিনের দাঁড়াই হিসাবে সামনে রাজপথের মধ্যে অগ্রসর হচ্ছেন, এখন বর্তমানে ওনাকে বলছে বাংলাদেশ ছাত্রলীগের, আর তো এটাকে ছাত্রলীগ বলা হয় না, এটাকে বলা হয় ছাত্রলীগের বলা হয় ওদের পক্ষ থেকে যে সভাপতি তার নাম নাকি জয়, সে বলছে মামুনুল হককে তাদের সঙ্গে মোকাবিলা করার জন্য, এবং কি বর্তমান শিক্ষা উপমন্ত্রী, সে তো কোনো পরিপূর্ণ শিক্ষামন্ত্রী না, সে হচ্ছে উপমন্ত্রী, এসব চেন্ডাগ্রেনের ফোলারা ওরা বলে কি মামুনুল হকের ঘাড় ভুটকে দেবে, আমাদেরকে বলা হচ্ছে মৌলবাদী, আমাদেরকে বলা হচ্ছে জঙ্গিবাদী। একটু আগে আমার ভাই যে বক্তব্য দিয়ে গেছেন, যদি বয়স যদি একটু বেশি হয় তাদেরকে বলা হয় রাজাকার, পাকিস্তানের দালাল, আইএসের দালাল, আর যদি বয়স যদি একটু কম হয় তাহলে আমাদেরকে বলা হয় জামাত, শিবির এবং কি জঙ্গি, জঙ্গিবাদ বলে আমাদেরকে তারা উৎসাহিত করছে, আমাদেরকে তারা দমন, আসলে তো এটা আমাদেরকে দমন করছে, এটা তো ইসলামের উপর তারা একটা মানহানি করার চেষ্টা করছে, ইসলামকে এ দেশ থেকে উঠিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে। আজকে দেখেন সারা বাংলাদেশে প্রায় 92% মুসলমান, সারা বিশ্বের মধ্যে দ্বিতীয়তম বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ।